মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জাতীয় কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অভিযোগ ও দাবি দাওয়া জানিয়ে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা কংগ্রেসের সভাপতি প্রবীর গাঙ্গুলি অভিযোগ করেন, প্রশাসনের গাফিলতিতে শহরে বিষ মদ খেয়ে নজনের মৃত্যু হয়েছে। তাদের দাবি বেআইনি মদ বিক্রি করা বন্ধ করা, নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিচার বিভাগীয় তদন্ত করা এবং সেই তদন্তের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়ে জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দেয়। আজকে জেলা শাসকের কাছে একটা মদ পূর্ব বর্ধমান জেলাতে যে একটা মদ বিষক্রিয়ায় যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে এবং সেখানে প্রশাসনিক যে গাফিলতি তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ একটা ডেপুটেশন দিতে এসেছি। আজকে আমাদের এখানে যে যে দাবিগুলো আমরা করছি, যে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে যে মদ বিক্রি হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে এবং যারা যারা এই বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে হবে এবং সে পরিমাণটা হচ্ছে 10 লক্ষ টাকা। এছাড়াও এই যে মদ কাণ্ডে বা মদের বিষ মদ কাণ্ডে যেভাবে মানুষের মানুষ প্রাণ হারিয়েছে সেগুলোর একটা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং সেই তদন্তের ফলাফল জনসমক্ষে হাজির করতে হবে। আচ্ছা, যেগুলো মারা গেছে যেগুলো জানা যাচ্ছে বিষ মদ খেয়ে, এগুলো কি বিষ মদ খেয়েই মারা গেছে এটা আপনারা কি করে বলতে পারেন? অবশ্যই বিষ মদ খেয়ে মারা গেছে, কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে বিভিন্ন যারাই ওই হোটেল থেকে মদ খেয়েছিল বা আরও চারপাশের বেশ কিছু জায়গা থেকে এই মদ যেখানে যেখানে সাপ্লাই করা হয়েছে সেখানেই মানুষ প্রাণ হারিয়েছে। আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি আমাদের সূত্র মারফত যে 9 জন মারা গেছে এবং প্রায় 30 থেকে 40 জন মানুষ এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এর বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এর ব্যবস্থা করার জন্য জেলা শাসকের কাছে আমরা হাজির হয়েছি, স্মারকলিপি জমা দিচ্ছি। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।